jogar errado. Deixa eu jogar agora. Não. Please, please. Please. Shamim, tu não arradou, né? No, Shamim, please. Please. No, no, no. Don't do that. Don't do that. Please, no. Please, no. বলুন কি বলবেন কি বলার বাকি আছে আপনার আপনার স্বামীর এই সম্পর্ক দেখে আমি বিরক্ত হয়ে গেছি আর কি বলার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন প্লিজ কি প্লিজ আগে কথা শুনতে হবে কি শুনবো আমি যা শোনা যা দেখা সব কিছু শুনে ফেলেছি দেখে ফেলেছি আপনাদের সব প্রমাণ আমার কাছে আছে আপনি কিভাবে পালেন একটা বিবাহিত ছেলের সাথে এরকম জড়াতে আপনি জানতেন না ওর ঘরে বউ আছে প্লিজ আর একটা শব্দ ব্যবহার করো না যে শব্দ ব্যবহার করলে আমাদের সম্পর্কে কলঙ্ক আসে ও মাই গড আপনাদের সম্পর্কের মধ্যে কলঙ্কের দাগ লাগবে এমন কিছু যেন আমি না বলি আর আমার সম্পর্কের মধ্যে যে আপনি অলরেডি কলঙ্ক হয়ে ঢুকে গেছেন সেটা কি আপনার মাথা দিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি আর স্বামী মিলে আমাকে পাগল প্রমাণ করতে চান তো ও আমাকে সেদিন বলতেছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে মানে আমাকে তারপর পাগলা গারদে পাঠিয়ে তারপর আপনারা দুজন সংসার করবেন এই ধরনের প্লিজ প্লিজ আর একদম নোংরা শব্দ ব্যবহার করো না আমি বারবার তোমাকে একই কথা বলছি যে শামিম আর আমার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই কেমন কিছু আমি একটু জানতে চাই কেমন কিছু শামিমের সাথে আপনার কি আমার ভাই লাগে হি ইজ মাই স্টেপ ব্রাদার ভাবি শামিম আমার ভাই লাগে ভাই ডু ইউ গেট ইট ভাইয়া আমাদের সম্পর্কটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে তুমি টেনশন কেন করতেছো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত বছর পর চলে আসছে ফেস করবো আমরা এখানে যে কোনো হেল্প বা সাপোর্ট লাগে আমি তোমার পাশে তো আছি ভাইয়া এত বছর পরে সম্পর্কটা সামনে আসছে এটাকে যেভাবে কিভাবে নিবে সেটা নিয়ে আমি ওয়ারিড হচ্ছে দেখো জেবা আজকে বা কালকে জিনিসটা জানতে পারবেই শেয়ার করবো আমি ওর সাথে সমস্যা তো নাই দেখো ভাইয়া আমার জীবনে এমনিতেই অনেক সমস্যা আমি চাই না তোমার জীবনে নতুন করে কোনো সমস্যা আসুক দেখো আপু আমিও খুব একটা সুখে নাই আমি যথেষ্ট ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি বুঝছিস কিন্তু আমি ভাই হিসাবে তোর সব দায়িত্ব পালন করব আমি তোর পাশে ছিলাম আর থাকব থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আমি শামিমের সৎ বোন বাবা মা মারা যাওয়ার পরে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি এদিকে আমার ডিভোর্সও হয়ে গেছে আমার একটি বাচ্চা আছে আমার হাজবেন্ড বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না তাছাড়াও আমার সম্পত্তি নিয়ে অনেক সমস্যা হচ্ছে এমন সময় আমি কোথায় যাব কার কাছে যাব আমি না ভেবে শামিম ভাইকে ফোন করি আমি ভাবতেও পারিনি শামিম ভাই আমাকে এভাবে গ্রহণ করবে উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন দিচ্ছেন আমার এই ঝামেলার মধ্যে উনি ঢাল হয়েছিলেন ভাবি শামিম ভাই খুব ভালো মানুষ আপনি তো অনেক ভালোবাসেন প্লিজ আপনি তাকে না বুঝে কষ্ট দিয়েন না ভাবি নীলা যে তোমার বোন বললেই পারতা বলতে চাইছিলাম বলার সুযোগটা পাইছি আমি কেন আমি কি তোমাকে আটকে রেখেছিলাম কিন্তু কিভাবে বলবো যতবার বলতে আসছি তোমার চেহারার দিকে তাকিয়ে সেটা বলতে ভুলে গেছি অ্যাজ ইফ আমি তোমার মুখ চেপে ধরেছিলাম অ্যাজ ইফ আমি বলেছিলাম না আমাকে বইলো না অ্যাজ ইফ আমি বলেছিলাম আমাকে বললে আমি আন্দোলন করব নীলা তোমার স্টেপ সিস্টার বললেই পারতা আমাকে আমি আমি কি মেনে নিতাম না কি বলতাম জেবা তোমাকে আমি আমি স্টেপ সিস্টারের ব্যাপারে আমি কি বলতাম তোমাকে ও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ওকে হেল্প করতেছিলাম ওর জমি জমা সমস্যা চলতেছে সেটা সলভ করতে ওর জন্য দৌড়াচ্ছিলাম ওর হাজবেন্ড ওকে মেনে নিতে চাচ্ছে না বাচ্চা কাচ্চা দেখা করতে দিচ্ছে না আমি সেটা শেয়ার করতে পারতাম আমি কিভাবে বুঝতে পারতাম জানি না কিন্তু এখন থেকে তোমার লাইফে যা হবে তুমি তোমার সব কিছু আমার সাথে শেয়ার করবা কারণ আগে তোমার বউ তারপর তোমার ফ্রেন্ড হতে চাই সত্যি হ্যাঁ আর একটা বিষয় তোমার ওই যে সাইকিয়াট্রিস্ট ডক্টর ফ্রেন্ড কালকে অ্যাপয়েন্টমেন্ট নাও আমি রেডি যাওয়ার জন্য সিরিয়াসলি তুমি যাবা কি করতেছো গায়ে হাত দিচ্ছ কেন গায়ে হাত দিবো না 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 প্লিজ প্লিজ শামিম তোমার হাত ধোয়া না নো শামিম প্লিজ প্লিজ নো নো ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট প্লিজ নো প্লিজ নো কি করে ফেলছো কি করবা কান্দো চাল তুমি গোসল করে নাও